হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বিছানাপাতি একদম ক্লিন করে গুছিয়ে নেওয়া হয়েছে, গুছিয়ে নিয়েছি, রুম টুম ঝাড়ু হয়ে গেলো, আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। আর প্রচুর গরম বন্ধুরা, গরমে একদম দিশেহারা অবস্থা। তো এই রুমেরও দেখো রুম ঝাড়া হয়েছে, বিছানা গোছানো হয়েছে। তো ছেলে পড়তে বসেছে বাইরে, এই যে শুয়ালো ওইদিকে পড়তে বসেছে, দেখো পড়তে বসে আর কি দুষ্টুমি করছে। আর আমি কিচেনে এসেছি, কিচেনে দেখো এখানে ভাতের হাঁড়ি বসালাম, এখানে আমাদের চা হচ্ছে। তো ইন্ডাকশানটাতে একটু প্রবলেম করছে আজকে কদিন ধরে, তার জন্য চাটা এখানেই করতে হচ্ছে। এই যে আমার চা অলমোস্ট হয়ে গেছে, আর এখানে ভাতটা বসালাম, মানে ভাত এখনো চাল দিইনি। তো চলো ব্লগটা শুরু হলো, রান্নাবান্না স্টার্ট হবে। কি রান্না করব সেটা এখনো ভাবছি। টিশু বাবা গেলো কালকে রাত্রিবেলা, অনেক লেট করে ফিরেছে, প্রায় 12টার দিকে ফিরেছে। তো এখন ঘুম থেকে উঠে ও গেলো, ওর অনেক কিছু কাচাকুচির ব্যাপার আছে, সেগুলো ভেজাতে গেলো। আর আমি এখন কি রান্না করব এখনও ডিসাইড করিনি। তো দেখা যাক কি রান্না করছি না করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো সবার প্রথম চাটা খেয়ে নিই, ছেলেকে টিফিন টিফিন দিয়ে দিই, তারপর আবার কিছুক্ষণ পর আসছি। আর গরমে একদম মানে কি বলবো, চেহারার হালাতেই দেখতে পাচ্ছ মানে পাল্টে গেছে পুরো। তো বন্ধুরা, সবজিপাতি কেটে কিচেনে চলে এসেছি আর রান্না বসিয়ে দিলাম। দেখো এখানে কি রান্না হচ্ছে, এখানে হলো বাঁধাকপি রান্না হবে আজকে। তো এই টাইমটাতে বাঁধাকপি খেতে মোটেও ভালো লাগে না, কিন্তু এই কপিটা না অনেক দিন ধরে ফ্রিজে গড়াচ্ছিল, তো এখন কেটে নিয়েছি একদম কুচি করে। আর দেখো ভালো করে সেদ্ধ করছি এটাকে, এটা সেদ্ধ করে জলটা ফেলবো, তার জন্য বাঁধাকপিটা সেদ্ধ বসালাম। আর এই যে দেখো এখানে টমেটো আলু কেটে নিয়েছি, এটা হলো একটা চন্দনা শুটকি নিয়েছি, এই যে। তো এই শুটকি মাছটা দিয়ে রান্না করব আজকে, এই রান্নার আয়োজন। আর প্রচুর গরম, তো ফটাফট কিচেন থেকে রান্না বান্না সেরে ঝটপট বেরিয়ে যেতে ইচ্ছে করছে। তো চলো রান্না করে নিই, তারপর আবার শেয়ার করব। আমার রান্না দেখো মোটামুটি হয়ে গেছে, এখানে হলো বাঁধাকপি আর এখানে হলো আলু টমেটো দিয়ে শুটকি মাছটা করে নিয়েছি। তো রান্না এখন হয়ে গেছে। আর বন্ধুরা, কিচেনে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। বন্ধুরা, রান্নার পর টুকিটাকি সেরে স্নান টান করে চলে এসেছি। আর আজকে দেখো পুজো করেছি, প্রচুর ফুল পেয়েছি, প্রচুর ফুল। তো অনেকগুলো ফুল দিয়ে একদম পুরো আসনটা ঠাকুরকে একদম ঢেকে দিয়েছি, দেখো এত পরিমাণে ফুল পেয়েছি। তো চলো আবার বিকেলে আসবো, ক্যামেরা বিকেলবেলা অন করে ক্যামেরার সামনে আসবো, এখন একটু রেস্ট নিচ্ছি। তো দেখো এখানে বিকেলবেলা বলতে সন্ধেবেলা হয়ে গেল, সন্ধ্যের কাজকর্ম সেরে আমাদের নিত্যদিনের যে শনি পুজো, তো এখন শনি পুজো চলছে, শনি পুজো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা প্রসাদ টসাদ নেব, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো শনি পুজো হয়ে গেছে, আর এখন ত্রিশুর বাবা বললো আজকে সন্ধেবেলা টিফিনে কি করা যায়। দেখো আমার খুব ইচ্ছে ছিল রুটি খাওয়ার, তো তার জন্য এখানে রুটি আর আলু ভাজা করে নিয়েছে। তো আজকে আমাদের সন্ধ্যের টিফিনে হলো রুটি আলু ভাজা। তো আমরা এখন চারজন বসে পড়লাম টিফিনের জন্য, মা আমি ত্রিশু। তো ত্রিশুর বাবা হলো দিচ্ছে আমাদেরকে, আর চাটা খেয়ে নিই, তারপর ছেলেকে পড়াবো। তো আজকে ছেলেকে পড়াশোনা করিয়ে আবার অনেকক্ষণ বাদে হয়তো ক্যামেরাটা আবার অন করব। তো চলো দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছে, আর এখানে আমাকেও দিয়ে দিল মানে রুটি আর হলো আলু ভাজা। আর এদিকে ছেলের বই খাতা সব গুছিয়ে রেখে দিয়েছে, আগে খাওয়া তারপর হলো পড়া, ছেলের অবস্থা দেখো। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা, সন্ধেবেলা চা টিফিনের পর এখন কিচেনে এসেছি, আর রাইস কুকারে আজকে ভাত করেছি দেখো। তো এখন কিন্তু মানে টিফিনের পর এখন কিন্তু ভাত খেতে ডাইরেক্ট চলে এসেছি, অনেকক্ষণ বাদে এসেছি। তো রান্না আজকে আমি রাইস কুকারে করে নিয়েছি, কারণ কি সন্ধেবেলা যেহেতু আমরা রুটি খেয়েছিলাম, তো আজকে ভাত খাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু কি বলতো, আমাদের বোলটার জন্য ভাতটা রান্না করতেই হতো, তো ভাবলাম চলো রান্না যেহেতু করেছি একটু একটু খেয়ে নিই। রাত্রিবেলা ভাত না খেলে আমার আবার ঘুম আসে না, আমার প্রচণ্ড একটা বাজে অভ্যেস বলতে পারো, আমার কিন্তু ঘুম আসে না। তো তার জন্য এখন সবাই মানে মোটামুটি প্রথমে প্ল্যান ছিল যে আমরা কেউই খাবো না, কিন্তু এখন সবার একটু ভাত খাওয়ার প্ল্যান হলো আর কি। তো চলো এখানে ওদের বাবা ছেলের জন্য বেড়ে নিয়েছে, ওরা দুজনে একসাথে খেয়ে নেবে। আর রান্না আজকে ভালো নেই, তার জন্য খাওয়ারও আজকে রুচিটা সেরকম নেই। তো চলো তারপরেও কিচেনে যেহেতু এসেই গেলাম, একটু খেয়ে নিচ্ছি। এই বাবা,
তো এই যে দেখো এতটুকু নিয়েছি, আর চলো খেয়ে দিয়ে নিই তাহলে বন্ধুরা। খেয়ে দিয়ে ডিনার কমপ্লিট করে তারপর কিচেনে আরও টুকিটাকি একটু কাজ আছে, তো সেগুলো শেষ করে তারপর আবার আসছি। আর আজকে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আজকে কিন্তু আমি একটা নতুন একটা নাইটি পরেছি। আগের পুরোনো নাইটিগুলো সব তোমরা দেখে নিয়েছো, তো এই নাইটিটা দেখো, এটা নতুন একটা নাইটি পরেছি। যদিও মানে এত গরম, কি বলবো, নতুন জিনিস পরলে গায়ে গরমটা আরও অনেকটা পরিমাণে বেশি লাগে, তো তার জন্য আর ভুলেও গেলাম, শেয়ার করা হয়নি। আর সন্ধেবেলা ছেলেকে পড়াতে পড়াতে এটা করেছি, দেখো বসে বসে কি করবো, টাইম পাস হচ্ছিলো না, ছেলেকে পড়া দিয়েছি তো ও পড়ছিলো আর আমার তো কাজ নেই, তখন বসে বসে মেহেন্দি করেছি। তো চলো এখন ডিনারটা করে নিই ফটাফট, তারপর আসছি।